সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখন আছি হলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সামনে। তো এই জায়গাটা হলো আগারগাঁয়ে, আগারগাঁও ঢাকায়। তো আজকে আসলে বিমান বাহিনী জাদুঘর দেখতে আসি নাই, আজকে আসছি হলো এই বিমান বাহিনী জাদুঘরের ঠিক সামনে এই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হলো আইডিবি ভবন, বিসিএস কম্পিউটার সিটি বলে। তো এখানে বাংলাদেশের সব ধরনের কম্পিউটার থেকে নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায়। তো আমার এই চ্যানেলে সাধারণত বিমান নিয়ে ভিডিও করি, কিন্তু অনেকদিন হলো ভিডিও করি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ভালো কোনো ক্যামেরা নাই। এখন পর্যন্ত যা ভিডিও করছি সব হলো আমার মোবাইল ক্যামেরা দিয়ে, এখন যে ভিডিও করতেছি সেটা আমার মোবাইল ক্যামেরা দিয়ে। তো আমি আর আমার বন্ধু আসছি ক্যামেরা কিনতে, তো চলুন আমার সাথে, দেখি আজকে ঠিকঠাক মতো ক্যামেরা কিনতে পারি কি না। আর ক্যামেরা কেনা হয়ে গেলে আবার এখানে আসব, এই বিমান বাহিনী জাদুঘরে এসে একটু ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করব যে ক্যামেরাটা আসলে কতটুকু ভালো না খারাপ। আমার ক্যামেরার ভিডিও ভালোই হয়, তাই না? এটা হলো স্যামসাং J5, এটা হলো আমাদের ক্যামেরা। তো অনুভূতি কি দেখান? হ্যাঁ, ব্যাটারি কি এক্সট্রা কিনতে পাওয়া যায় না? আমাদের কাছে নেই, আপনি বাইরে পাবেন। ক্যামেরা কিনলাম, একটা ট্রাইপড কিনলাম। ক্যামেরাতে এখন ভিডিও করতে পারতেছি না কারণ ক্যামেরা এখনো চার্জ নাই, আর এখন রেকর্ডিং করতেছি আমার মোবাইল দিয়ে। ট্রাইপডটা 5 ইঞ্চির মতো, আর একটু বড় হলে ভালো হতো, 1800 টাকা দাম। রুমে গিয়ে একটা কাজ করা যায় যে ক্যামেরাটা রেকর্ডিং করে দেখানো যায় যে ক্যামেরা দিয়ে রেকর্ডিং কেমন হয়। আর একটা মেমোরি কার্ড মনে হয় ভবিষ্যৎ কিনতে হতে পারে, 16 GB মেমোরি কার্ড দিয়ে খুব একটা বেশি সময় সাপোর্ট দিবে না। একটা ব্যাটারি কিনতে চাইছিলাম, তো ব্যাটারির দাম খুব বেশি না, 1200 টাকা। তো এটা আমি ভবিষ্যতে কিনবো। বন্ধু চলে এসেছে, আবার যদি আমি চাই যে পিছনের ওই মানচিত্রটাকে ফোকাস করবে, এখন এই যে দারুণ। আচ্ছা, জুমটা কত দূর যাবে? জুম 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 জুম, যা 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 যা, আরো যা আরো যা। খুব বেশি জুম করলে আসলে জুম হয় না, আসলে এটা হলো ছবিটা নষ্ট হয়ে যায়। এটা রিয়েল জুম হলো 4x, 4x জুম আসলে খুব বেশি জুম না, এটা খুবই কম। আর এখন আচ্ছা, ক্যামেরার অডিওটা রেকর্ড হচ্ছে হলো উপরে, অডিও রেকর্ডার আছে ওখান থেকে। তো এখন আমি যে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতেছি সেটা হলো আমার নতুন ক্যামেরা, ক্যানন G7X Mark II। এটা মোটামুটি ইউটিউবারদের জন্য বেশ ভালো একটা ক্যামেরা, মানে এরকমই রিভিউ শুনেছি আমি, এরপরে এই ক্যামেরাটা কেনা। তো এই ক্যামেরাটা নিয়ে আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ আসলে কেবলমাত্র কিনলাম, এখনই কিছু বলার নাই। বেশ কিছুদিন ইউজ করার পরে যদি একটা রিভিউ করা যায় এটা নিয়ে করব। আর এই ক্যামেরাটার দাম নিচে হলো 46,000 টাকা, সাথে একটা মেমোরি কার্ড পাইছি ফ্রি। তো এইটাই, আর একটা ব্যাগ দেওয়ার কথা ছিল, সেটা অবশ্য তারা দেয় নাই কারণ তাদের ব্যাগের স্টক নাকি শেষ হয়ে গেছে। তো এইটাই হলো আমার এই ক্যামেরা কেনার পুরো ভিডিওটা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আমার বিমান নিয়ে পরবর্তী ভিডিওতে আশা করি দেখা হবে। এটা যেহেতু বিমান নিয়ে ভিডিও ছিল না, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। তো অবশ্যই খুব দ্রুতই বিমান নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।